মাইথান ড্যামে আজকে আমি মাইথানে ঘুরতে এসেছি আগেবারে মাইথানে এসেছিলাম যখন তখন ভালো করে কিছু রেকর্ড করা হয়নি কারণ তখন লকডাউন ছিল বলে তেমন রাস্তাঘাটগুলো সব বন্ধ ছিল কিছুই তেমন রেকর্ড করতে পারিনি তো এবারে আশা করি আমি ভালো করে সব রেকর্ডিং করতে পারবো আর আপনাদের ভালো করে মাইথানটাকে দেখাতে পারবো তো চলো লকটা স্টার্ট করা যাক আপনি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও সাথে সাথে আমাকে ফেসবুক পেজেও আমাকে ফলো করুন আমি আমার চ্যানেলে ব্লগস আর কুকিং ভিডিওস পোস্ট করি আপনারা যদি ব্লগ ভিডিওস দেখেন তো আমার চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন তার সাথে আপনারা বেল আইকনটাও নিশ্চয়ই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সঙ্গে সঙ্গে পান এবারে আমি পৌঁছে গেছি মাইথান ড্যামতে আর এখান থেকে পুরো জলটা দেখা যাচ্ছে এটা মাইথান ড্যামের সাইড ভিউ তো ফাইনালি আমি পৌঁছে গেছি তো এখান থেকে আমি বোটে চাপব আগের বার এসেছিলাম তো বোটে চাপা হয়নি তো এবারে আমি চাপছি আর হোপফুলি রাইডটা খুব ভালোই হবে এখানে অনেক বোট দেখতে পাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট কেটে যাব বোটিং এ ডাইরেক্ট অনেকে এখানে বোটে না চেপেও সাইডটা এনজয় করছে জরুরি নাকি আপনার এখানে আসলেই চাপতে হবে তবে এখান থেকে যে সাইডটা আছে খুব সুন্দর এখানে জলটা ঢেউটা পুরো আছড়ে পড়ছে এখানে আর এই জায়গাটা এত সুন্দর ন্যাচারালি এত ভালো জায়গা যে যে কোনো মানুষের এখানে আসলে তার মনটা খুব ভালো হয়ে যাবে একদম প্লিসেন্ট জায়গা খুব ভালো ফিলিং দেয় কিছুক্ষণ এখানে বসলে খুব ভালো ফিল হচ্ছে ঢেউটা খুব দারুণ লাগছে দেখতে জলটা একদম আছড়ে পড়ছে স্রোত আছে এবারে আমি এর আগে অনেকবার এখানে এসেছি মাইথানে প্রায় ছোটবেলা থেকে আমি এখানে আসছি অনেকবার আসা হয়েছে আমি আমার ফ্যামিলির সাথে তারপরে বন্ধুদের সাথে এখানে এসেছি খুব ভালো লাগতো আসতে আমি বরাবরই এখানে বারবারই আসি আর এবারে আমি এসেছি আমার বাবার সাথে আমি আর বাবা ঘুরতে এসেছি একটু কারণ এখন লকডাউনের টাইমই প্রায় চলছে তো বেশি লোক এখানে অ্যালাউও করছে না খুব কম সংখ্যক লোকই অ্যালাউ করছে এবার আমি বোটিং করতে এলাম বোটে জাস্ট চাপলাম আর একবার করলাম পুরো ফাইল গেল ডিলিট হয়ে আমার আবার আবার করতে হচ্ছে একই জিনিস আর তখন ওয়েদারটা আরও ভালো ছিল আরও ভালো শর্টগুলো এসেছিল আর এখন একটুখানি মেঘলা করেছে মেঘলাই হয়ে গেছে তো বোটিংয়ের কস্ট সম্পর্কে আমি একটু জানিয়ে দিই আপনাদেরকে যদি আপনারা এখানে আসেন তো কস্টটাও জেনে নিন কীরকম চার্জেস আছে এখানে আপনারা যদি এমনি নর্মাল বোটে ট্রাভেল করতে চান তো সেটার চার্জ হচ্ছে 300 টাকা 300 আর যদি আপনারা জেট বোট ইউজ করতে চান তাহলে ওটার চার্জ হচ্ছে 800 মানে 800 টাকা তো আমি তো নর্মাল বোটেই ট্রাভেল করলাম যাই হোক এই বোটে ট্রাভেল করার মজাটা আরও ভালো কারণ যত স্লোলি এটা যাবে তত ক্লোজ আপনি মানে ধীরে ধীরে সব ভিউটাকে এনজয় করতে পারবেন আর আর এই জায়গাটার মেন অ্যাট্রাকশন হচ্ছে এই যে সবুজ দ্বীপ এই দ্বীপটাকে সবুজ দ্বীপ বলা হয় আর এটার নেক্সট আরেকটা দ্বীপ আছে যেটাকে চামুচ দ্বীপ বলা হয় এটার শেপটা অনেকটা চামুচের মতো বলে এটার নাম চামুচ দ্বীপ দেওয়া হয়েছে আর এই সবুজ দ্বীপ আর চামুচ দ্বীপের আশেপাশে যে জায়গাটা এখানে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয় আর এখানে অনেকে ফিশিংও করতে আসে ফিশিংয়ের জন্য চার্জ আলাদা আছে আর এখানে আপনারা বোটিংও করতে পারবেন আর ফিশিংও করতে পারবেন দুটো এখানে অ্যাভেলেবেল সবুজ দ্বীপ
শেপটা অনেকে চামচের মতো তুলে নেবে, চামচ দিয়ে বলা হবে। আর তারপরে যে অ্যাট্রাকশন আরেকটা আছে সেটা হলো লক গেট। লক গেটটা খুবই বড় আর এখান থেকে অনেকটা লম্বা আর সুন্দর দেখতে লাগে ভিউটা। তো এটা আরেকটা অ্যাট্রাকশন মাইথন ড্যাম্পের লক গেট। এটা হচ্ছে লক গেট। আর এখানে মাছের চাষ হয় না? না না, ওই দ্বীপটাতে। আমি আবারও বলছি যে আমি এই জায়গাটা দুবার চাপলাম বোটে, কারণ আমি প্রথমে যে ভিডিওগুলো শ্যুট করেছিলাম সেটা আমার একটা এসডি কার্ডে প্রবলেমের জন্য পুরো ভিডিওগুলো কোরাপ্টেড হয়ে যায় পুরো ফাইলগুলো, তাই ভিডিওগুলো সব নষ্ট হয়ে যায়। আমার সেকেন্ড টাইম বোটে চেপে পুরো ভিডিওটা আবার প্রথম থেকে শ্যুট করতে হলো। তো আগের বারে যে ভিডিওটা বানিয়েছিলাম যে এক্সাইটমেন্টটা আমার ছিল সেটা সেকেন্ড টাইম অতটা আমার নেই, তো সেই জন্য অত ভালো করে হয়তো ভিডিওটা আমি বানাতে পারিনি। আর কিন্তু ফার্স্ট টাইমের ভিডিওটা খুবই ভালো ছিল আর শর্টসগুলো খুবই ক্লোজ নাও হয়েছিল, তখন ওয়েদারটা বেশি ভালো ছিল, রোদ ছিল। আর এখন একটু মেঘলা হয়ে গেছে আর ঝড়টাও বেড়ে গেছে, মানে ঝড় উঠবে এরকম মনে হচ্ছে, তাই ওই সবুজ দ্বীপ বা চামচ দ্বীপের ক্লোজ শট আমি নিতে পারলাম না, কারণ ওইখানে যাওয়াটা এখন রিস্কি। মাঝি ভাই বললো যে ওইখানে যাওয়া ঠিক হবে না, ওখানে স্রোত বেশি আছে, তাই আমরা দূর থেকে শটগুলো নিলাম। তবে দুবার দুবার চেপে আমার খুব বেশি মানে টাইম আমি এখানে স্পেন্ড করতে পারলাম, এটাও একটা প্লাস পয়েন্ট হয়ে গেলো আমার জন্য। আর এবার আমি এখান থেকে রিটার্ন করছি, ঝড় আসতে চলেছে, তাই এখান থেকে এখন ব্যাক করাটাই সেফ হবে, সবাই তাই সাজেস্ট করছে আমাদেরকে যে এখন ব্যাক করে যাওয়াটাই ঠিক। বেরোচ্ছি, এবার আমি যাচ্ছি ডিভিসির দিকে। ডিভিসিতে যাওয়ার জন্য একদম যে এই পুরো গ্রিন পুরো জঙ্গলটা পেয়ার হয়ে আমাদের যেতে হচ্ছে। এই জায়গাটা খুবই ভালো, এখন তো খুবই ভালো লাগছে, কিন্তু একটু যদি ইভিনিং হয়ে যায় না তো এই জায়গাটা পুরো ডার্ক হয়ে যায়, তখন অনেকটা ভয় ভয় লাগে। তাই এখান দিয়ে পার হতে গেলে আপনাদের ডে টাইমেই আসতে হবে আর ডে টাইমে জায়গাটা পার হতে হবে। সামনে আছি, ডিভিসির গেটটার একদম সামনে এসেছি আর এখান থেকে পুরো জলটা দেখা যাবে, আমি রেকর্ড করে দেখাচ্ছি আপনাদের। অনেক গরম আর আমি যাচ্ছি এখন রাস্তাটা দিয়ে, আপনারা আমার সঙ্গে দেখুন ভিডিওটা। এখানে খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। এখানে এটা কোন দিকে? এটা ডিভিসির গেটটার কাছে যাচ্ছি আমরা, আর পৌঁছে গেছি প্রায়। গরম আর রোদ।
এবার মাইথন ড্যাম্পের ক্লোজ ভিউয়ের জন্য আমার এই পাঁচিলটা টপকে যেতে হবে। কোনোদিন যেটা করিনি ওটা আজকে করতে হলো ড্যামটা দেখার জন্য। তো এবার আমি পৌঁছে গেছি মাইথন ড্যাম্পের মানে ডিভিসির যেখান থেকে জলটা বের হয়, এখান থেকে ক্লোজ শট নিচ্ছি, একদম সামনে থেকে শটগুলো নিচ্ছি। আর এত জোরে জলটা পড়ছে যে আমার গায়ের মধ্যে একদম ছিটে আসছে, পুরো আমি ভিজে গেলাম। তবে হ্যাঁ, আমি একটু দূরেই আছি যাতে এখানে বেশি সামনে যাওয়াটা সেফ না, তাই দূর থেকে নেওয়াটাই ভালো, আমি দূরের থেকে নিচ্ছি। এগুলো হচ্ছে ডিভিসি লাস্ট টাইমের শটস, তখন এখানে কিছুই ছিল না, পুরো ফাঁকা ছিল, এখন এখানে পুরো জলে ভর্তি। এটা দেখার পর আমি এবার এখান থেকে বাইরে বেরোচ্ছি, আমি যাব মাইথন ফ্লাওয়ার গার্ডেনের দিকে। তবে আমি আমার মনে হয় না এখন ফ্লাওয়ার গার্ডেনে কিছু দেখার মতন আছে, যার কারণ সিজন অনুযায়ী ওখানে ফ্লাওয়ারগুলো সব হয়। তো এখন গিয়ে দেখতে হবে ওখানে সত্যিকারের ফ্লাওয়ার এখন আছে কি নেই, কারণ আগের বারে যখন আমি এসেছিলাম অনেক ফ্লাওয়ার্স ছিল এখানে। এটা মাইথনের ফ্লাওয়ার গার্ডেন, কিন্তু এখন কোনো ফুল নেই এখানে অফ সিজনের জন্য। আগের বারে এসেছিলাম তো অনেক ফুল ছিল, কম শীত ছিল বলে। এখন এই সিজনে একদম খালি দেখছি আমি জায়গাটা। লাস্ট টাইমে যখন ফ্লাওয়ার গার্ডেনে আমি এসেছিলাম তখন দেখুন কত ভর্তি ছিল, এখন এই জায়গাটা পুরো এমটি রয়েছে, পুরো ফাঁকা। তো এটাই ছিল মাইথন ড্যাম্পের ব্লগ, আশা করি আমার সাথে সাথে আপনারাও ভিডিওটাকে খুব এনজয় করেছেন। আর নেক্সট টাইম আমি যে ভিডিওগুলো আপলোড করব ওটাও আপনারা নিশ্চয়ই দেখবেন। এর সাথে সাথে আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে। টিল দেন স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।